Assalamualaikum guys, apna shobai kemon achen? Asha kori shobai bhalo achen. Mohon Allah talar oshesh rohmote, ami onek bhalo achi guys. Ajker ei video te ami apnader dekhiye debo ajrat 12 ta por apnara game er moddhe notun ki event dekhte paben. Guys, ajrat 12 ta pore kintu ekta confirm event ache, so apnara ki event dekhte paben seta ajke apnaderke dekhiye debo. Etaro guys, ajker video te onek gulo OP level er information ache, so asha kori shobai shompurno video ti dekhben. Ajker video te ami apnaderke freezing time M87 skin er confirm battery janiye debo. Guys, amader poroborti diamond role ki bundle ache choleche seta ajker video te apnader dekhiye debo. Ebong guys, shei sathe amader poroborti weapon role kintu maratok legendary ekta gun skin ache choleche rampage special. So তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথম আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাইস আমাদের অনিতা ক্যারেক্টারের উপর থিম করে গাইস একটা ইমোট ডিজাইন করা হয়েছে আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাইস ইমোটটা তো এছাড়াও গাইস আমাদের অনিতা ক্যারেক্টারটা এবং গাইস একটা বান্ডেল এবং গাইস কিছু গান স্কিন তো প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অনিতা ক্যারেক্টার এবং সেই সাথে গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ক্যারেক্টার অ্যানিমেশনটা দেখতে কেমন হবে তো এটা কিন্তু অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে জোস লাগলো তো যাই হোক গাইস এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের বান্ডেলটা আশা করি বুঝতে পেরেছেন তো এই ক্যারেক্টারটা আমরা 100 ডায়মন্ড পাবো এবং গাইস এর যে বান্ডেলটা আছে সেই বান্ডেলটা 500 ডায়মন্ড পাবো দেখতে পাবো তারপর দেখতে পাচ্ছেন গাইস এটার উপর থিম করে গাইস একটা বান্ডেল ডিজাইন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু পরানো যাবে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তো এটা তো আপনারা স্ক্রিনে দেখতে পেলেন তো এরপর গাইস আমাদের একটা গান স্কিন আছে AK-47 তো সেটা আপনাদের দেখিয়ে দেব যদি অ্যাট্রিবিউট খুব বেশি একটা ভালো না যেহেতু এটার থিমে আছে চলেছে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম তো অ্যানিমেশনও তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের এই AK-47 স্কিনটা এটা কিন্তু অনিতা ক্যারেক্টারের উপর থিম করে আসতে চলেছে তারপর গাইস একটা এখানে SBD স্কিন আছে সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন তারপর একটা ব্যাটারি স্কিন তো ব্যাটারি স্কিনটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন এবং গাইস একটা গ্রেনেড স্কিন এবং একটা গোলাল স্কিন আছে সো এই দুটো আপনারা দেখিয়ে দেব তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রেনেড স্কিনটা তো অ্যানিমেশনটা আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন তো এরপর গাইস এখানে একটা গোলাল স্কিন আছে সো গোলাল স্কিনটা আপনাদের দেখিয়ে দেব তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাইস গোলাল স্কিনটা এটা কিন্তু আমার কাছে জোস লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেন আর এগুলাই কিন্তু আমাদের অনিতা ক্যারেক্টারের উপর থিম করে আসতে চলেছে আশা করি বুঝতে পেরেছেন তো এর পরবর্তী আপডেট হলো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য পরবর্তী ডায়মন্ড রয়্যাল বান্ডেল তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার দুটো সার্ভারই কিন্তু কনফার্ম হয়ে গেছে এটা কিন্তু একটা মেল বান্ডেল তো অনেকদিন পরে আবার কিন্তু মেল বান্ডেল আসছে প্রত্যেকবার কিন্তু ফিমেল বান্ডেল দিয়েছে একটানা তিন থেকে চার বার মতো কিন্তু ফিমেল বান্ডেল দিয়েছে তো যাই হোক সেটা কিন্তু আমাদের পরবর্তী ডায়মন্ড রয়্যাল বান্ডেল হিসেবে আসছে চলে যদি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি যেহেতু আসছে চলছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং গাইস সেই সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী কনফার্ম ওয়েপেন রয়্যালটা তো ওয়েপেন রয়যালটা কিন্তু আমার কাছে একদম জোস একটা ওয়েপেন রয়্যাল লেগেছে তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের থমসন স্কিন থেকে র‍্যাম্পেজ স্পেশাল এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা যে অ্যানিমেশনটা বাইরে বাই জোস অ্যানিমেশন এবং গাইস দুই রকমের কিন্তু কালার চেঞ্জ হয় এটা যদি পরবর্তী ওয়েপেন রয়্যাল মাধ্যমে আসে আশা করি সবাই নিয়ে নেবেন কারণ গাইস একদম ঝাক্কাস কিন্তু একটা গান স্কিন এটা আশা করি বুঝতে পেরেছেন আর এটা যে অ্যাট্রিবিউট সেটি হচ্ছে গাইস সিঙ্গেল রেট অফ ফায়ার ডাবল এরমন পেনিট্রেশন মাইনাস ম্যাগজিন আর এটা ভাই মানে ইফেক্টটা দেখে আমার কিছুই বলার নেই তো আপনারাই বলুন যে এটা কেমন আর এটা ওয়েপেন রয়্যাল মাধ্যমে আসতে চলছে এটা শুনে কিন্তু আমি রীতির মতো প্রায় শক হয়ে গেছি তো এটা কিন্তু অনেক ভালো একটি স্কিন তো যেহেতু আসতে চলেছে আপনারা যদি লাখ নাম্বার 80-90 এর উপর থেকে থাকে আপনারা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আশা করি এটি চেঞ্জ করা হবে না যদি চেঞ্জ করা হয় অবশ্যই তুমি আপনাদেরকে জানিয়ে দেবো তো যাই হোক গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের দুইটা সার্ভারের জন্য কিন্তু দুই রকমের মোকো স্টোরি ইভেন্ট আসতে চলেছে সো আমাদের বাংলাদেশ সার্ভারে কোনটা আসবে সেটা আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি সো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু 7 তারিখে মোকো স্টোরি ইভেন্ট আসতে চলেছে মানে 7 তারিখে ঠিক রাত 12টার সময় যখন আপনারা গেমে লগইন করবেন তখন কিন্তু এই ইভেন্টটা দেখতে পাবেন সো কি কি আইটেম থাকবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটি মেল বানিয়েল থাকবে এবং গাইস একটা ফিমেল বানিয়েল থাকবে এবং গাইস এগুলো কিন্তু প্রত্যেকটা পার্পল থিমে এবং সেই সাথে গাইস একটা ম্যাক্স 7 স্কিন থাকবে তো সেটা আপনাদের দেখে দেবো তার আগে গাইস আপনারা বান্ডেলের রিপোর্টটা তো দেখতেই পাচ্ছেন তো এরপর দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেল কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি তো গাইস আমাদের ইন্ডিয়া সার্ভার কিন্তু ওপি লেভেলের মোকো স্টোর আসতে চলেছে বাট গাইস আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু একদম ফালতু টাইপের মোকো স্টোর দিচ্ছে এবার গাইস এই ম্যাক্স 7 স্কিনটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন গাইস এই প্রত্যেকটা আইটেম নিয়ে কিন্তু আমাদের মোকো স্টোর ইভেন্ট হতে চলেছে এটা কিন্তু 7 তারিখ 100% কনফার্ম বাংলাদেশ সার্ভার আসতে চলেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়া সার্ভারে কোন মোকো স্টোর আসতে চলেছে সেটা কিন্তু ভিডিও পেয়ে গেছি তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাইস আমাদের ইন্ডিয়া সার্ভারে মোকো স্টোর ইভেন্ট গাইস আমাদের ইন্ডিয়া সার্ভারে মোকো স্টোরটা কিন্তু র‍্যাম্পেজ থিম আসতে চলেছে সো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাইস র‍্যাম্পেজ স্পেশাল যে বানিলগুলো আছে পুরাতন বানিল সেগুলা এবং গাইস এখানে কিন্তু একটা বানিল আছে যেটা হেয়ার স্টাইলটা কিন্তু ওপি হেয়ার স্টাইল সেটা কিন্তু এখানে দিয়ে দিবে সো সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি এসআর গাইস আমাদের র‍্যাম্পেজ স্পেশাল গোলাল স্কিন এবং এসআর গাইস আরো কিছু আইটেম আছে তো দেখতেই পাচ্ছেন গাইস আপনারা সেই বানিলটা তো এগুলো কিন্তু আসতে চলেছে আমাদের মোকো স্টোরের মাধ্যমে ইন্ডিয়া সার্ভারে আশা করি বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার দুটো সার্ভার কি কি মোকো স্টোর আছে দুটোই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম এবং গাইস আপনারা সবাই জানেন আমাদের গেমের মধ্যে খুব শীঘ্রই রেড এঞ্জেলিক পেন্ট এবং হোয়াইট এঞ্জেলিক পেন্ট আসতে চলেছে সো এগুলো কোন ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে আর কবে আসতে চলেছে সেগুলো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাইস আপনারা তো স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন গাইস আমাদের হোয়াইট এঞ্জেলিক পেন্ট এবং রেড এঞ্জেলিক পেন্ট কিন্তু এই টাইপের একটা ইভেন্টে দিতে হবে যেমনটা আমাদের ব্ল্যাক ব্ল্যাক টি শার্ট এবং আমাদের যে হোয়াইট টি শার্ট দুইটা দিয়েছিল তো ব্ল্যাক এন্ড হোয়াইট স্পিন এরকম কিছু একটা ইভেন্ট কিন্তু দিয়েছিল গাইস এখানে কিন্তু আমাদের দুইটা আইটেমই ছিল আমাদের যার যেটা ভালো লেগেছে আমরা কিন্তু সেটা নিতে পেরেছি সেম টাইপের কিন্তু একটা ইভেন্টে রেড এঞ্জেলিক পেন্টও দিয়ে দিবে এবং গাইস সেই সাথে আমাদের হোয়াইট এঞ্জেলিক পেন্টও দিয়ে দিবে এবং গাইস আপনারা যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু সেখান থেকে সেটা নিতে পারবেন এটা কখন হবে সেটা এখানে আমি জানিয়ে দিচ্ছি এগুলো যখন আমাদের অ্যানিভার্সারি ইভেন্ট চলবে তখন কিন্তু দিয়ে দিবে কারণ র‍্যাম্পেজ স্পেশাল কিন্তু অনেকগুলো আইটেম ডিজাইন করা
হয়েছে যেগুলো আমাদের গেমের মধ্যে আসা বাকি তো এগুলো আগে চলে আসবে তারপর আমাদের অ্যানিভার্সারি ইভেন্ট শুরু হবে তারপর কিন্তু গাইস আমরা এগুলো দেখতে পাবো আর মিনিমাম কিন্তু এক মাসের উপর টাইম ব্যাক কি আছে আপনারা চাইলে ডেমো ঘোষাতে পারেন এবং গাইস আমাদের বাইরের অনেকগুলো সার্ভারে প্রায় 3 থেকে 4টা সার্ভারে কিন্তু একসাথে আমাদের ইলেকট্রিক শক মানিটা রিটার্ন করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন গাইস আপনারা 2 বাট 1 স্টোন নামে একটা ইভেন্টে তো এই ইভেন্টে কিন্তু অনেক কম ডেমোনি পাওয়া যায় মানে 1000 ডেমোনি কিন্তু 100% কনফার্ম পেয়ে যাবেন তো যাই হোক গাইস এই বানিটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার দুটো সার্ভারে কিন্তু অনেক বেশি রেয়ার একটা বান্ডেল তো যেমনটা আমাদের বানি বান্ডেলটা ছিল সেটা কিন্তু আমাদের মাত্র 800 থেকে 750 ডলার মাসকারি কিন্তু আমরা সবাই পেয়ে গেছি এই টাইপের একটা ইভেন্টে দিয়ে দিছিল তো হতে পারে গাইস আমাদের কিন্তু এই যে ইলেকট্রিক শক বানি এটাও কিন্তু সেম টাইপের কোন একটা ইভেন্টের মাধ্যমে ব্যাক দিয়ে দিতে পারে খুব শীঘ্রই আর এটা কিন্তু 100% কনফার্ম না যে 2-3 দিনের মধ্যে ব্যাক আসবে এরকম কিছু না তো এটা ব্যাক করবে এই আপডেট বাট গাইস একটু টাইম লাগবে আপনারা কিন্তু একটু টাইম দিয়ে অপেক্ষা করবেন অবশ্যই কিন্তু এটা ব্যাক দেখতে পাবেন কারণ গাইস আমাদের যে বানি বান্ডেল ছিল সেটাও কিন্তু অনেক বেশি রেয়ার একটা বান্ডেল ছিল জাস্ট আমরা সবাই কিন্তু 1000 ডলার নিচে পেয়ে গেছি তো যাই হোক গাইস ওই টাইপের কোন একটা ইভেন্টে এটাও কিন্তু ব্যাক দিয়ে দিবে তো যাই হোক গাইস এটা যদি কনফার্ম নিউজ পেয়ে যায় অবশ্যই কিন্তু সবার আগে আমি আপনাদের জানিয়ে দেব এটা আপনারা তো সবাই জানেন আমাদের এই আপডেটের নতুন একটা M87 স্কিন আসছে চলেছে যেটা নাম হতে চলেছে ফ্রিজিং ফ্লেম M87 স্কিন এখনো পর্যন্ত কিন্তু সেটার অ্যাট্রিবিউটটা বের হয়নি এবং গাইস কোন ইভেন্ট আসবে কবে আসবে সেটা কিন্তু বের হয়নি তো অনেকে জানতে চেয়েছেন ভাই এটার অ্যাট্রিবিউট কি প্লাস গাইস এটাও জানতে চেয়েছেন যে এটা কবে আসতে পারে তো সেটা নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের একটা ধারণা দিয়ে দেব গাইস এটা কিন্তু আমাদের র‍্যাম্পেজ ইভেন্ট চলাকালীন আসবে না কারণ গাইস এটা কিন্তু র‍্যাম্পেজ থিমে ডিজাইন করা হয়নি আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু অন্য কোন থিমে ডিজাইন করা হয়েছে তো যাই হোক গাইস আমাদের র‍্যাম্পেজ ইভেন্টটা যখন শেষের দিকে চলে যাবে মানে আমাদের র‍্যাম্পেজ ইভেন্টটা কিন্তু 25 তারিখে পিক ডে হতে চলেছে এটা আপনারা সবাই জানেন তো যাই হোক গাইস আমাদের র‍্যাম্পেজ ইভেন্টটা মানে শেষের দিকে চলাকালীন কিন্তু আমরা এটা দেখতে পাবো এটা কিন্তু আমরা টুকেনটার ইভেন্ট বা ফেরিট ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো তা নাহলে গাইস কোন একটা ওই ইভেন্টের মাধ্যমে কিন্তু দেখলেও দেখতে পেতে পারি আর আমাদের র‍্যাম্পেজ ইভেন্টের যে টুকেনটার ইভেন্ট আসছে চলে সেটা তো আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি তো আবারও দেখিয়ে দিয়েছি তো আপনারা স্ক্রিন উপর দেখতে পারছেন গাইস আমাদের এই লেজেন্ডারি বান্ডেলটা কোবরা বান্ডেল আমার তুই বলেছেন বান্ডেল তো এই বান্ডেলটা কিন্তু আমাদের আসছে চলে টুকেনটার মাধ্যমে এটা কিন্তু 25 তারিখে ঠিক রাত 12টার সময় তা নাহলে 24 তারিখে ঠিক রাত 12টার সময় 100% কনফার্ম থাকে আমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো এবং গাইস আমরা যদি এই বান্ডেলটা নিতে চাই তাহলে কিন্তু আমাদের টুকেনটার ইভেন্ট থেকে 5টা টুকেন কালেক্ট করতে হবে আর এখানে যদি 4টা টুকেন কালেক্ট করি তাহলে কিন্তু ওপি লেভেল একটা ফিস্টের স্কিন পেয়ে যাবো এখানে কিন্তু প্রি অ্যাক্সেসের ভিডিওতে কিন্তু ফিস্টের স্কিনটা দেখতে পাচ্ছি তো আশা করি এই ফিস্টের স্কিনটা কিন্তু এই বান্ডেলের সাথে দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন সো আপনাদের কাছে কেমন লেগেছে এই বান্ডেলটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমার কাছে তো একদম জোস লেগেছে আর এই ফিস্টের স্কিনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তো যাই হোক গাইস এই ফিস্টের স্কিনটা কিন্তু 4 নাম্বার টুকেনে দিলে অনেক ভালো হবে মানে এক কথায় কিন্তু একদম পয়সা শুরু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের M1014 স্কিনটা কিন্তু রিটার্ন করতে চলেছে সো আমি আপনাদের বলেছিলাম 5 থেকে 7 তারিখের মধ্যে রিটার্ন করতে চলেছে তো ফাইনালি কিন্তু এর আগে দিয়ে দিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন কোনো ফেক নিউজ আমি আপনাদেরকে দেই না যে সমস্ত নিউজগুলো আমি আপনাদেরকে দেই 100% কনফার্ম কিন্তু গেমের মধ্যে এড হয়ে যায় তো আমাদের এই ফেরি রুলটা যখন চলে যাবে তারপর গাইস আমাদের কোন ফেরি রুলটা আসবে সেটা তো আপনি স্ক্রিন উপর দেখতে পারছেন গাইস আমাদের এই ইভোকান্ডার ফেরি রুল যাওয়ার পরে আমাদের কিন্তু ইভো M4 এর ফেরি রুলটা আসবে তো যেটা আমাদের বাংলাদেশ সার্ভার আসতে চলেছে প্লাস গাইস আমাদের যে ইন্ডিয়া সার্ভার সেখানে কিন্তু আমাদের ইভো ফার্মাসের ফেরি রুলটা আসতে চলেছে তো যাই হোক গাইস বাংলাদেশ সার্ভারটা আপনি স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন আমাদের ইভো M10টা চলে যাওয়ার পরে কিন্তু গাইস আমরা এই ইভো M4 এর ফেরি রুলটা দেখতে পেয়ে যাব আশা করি বুঝতে পেরেছেন সর্বোচ্চ 8 থেকে 10 দিন সময় লাগতে পারে এর মধ্যে কিন্তু ইভো M4টা চলে আসবে আর এটা ফেরি রুলের মাধ্যমে আসবে এটা আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছু নেই তো সর্বশেষ আপডেট হলো গাইস আমাদের আজ রাত 12টার আপডেট এখন আমি আপনাদের দেখিয়ে দেব আজ রাত 12টার পর আপনারা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন তবে তার আগে গাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে গাইস আমি কিন্তু নরমালি টিকটকে তেমন একটা অ্যাক্টিভ না তবে গাইস আমার কিন্তু অফিশিয়াল একটা টিকটক অ্যাকাউন্ট আছে তো যেটা আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এটা লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কি ফার্স্ট কমেন্টে পিন করে দেব তো অনেক দিন ধরে গাইস এই টিকটক অ্যাকাউন্টে কিন্তু ভিডিও আপলোড করিনি তার কারণে কিন্তু গাইস অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে গাইস এই টিকটক অ্যাকাউন্টে কিন্তু ইভেন্ট আপডেটের ভিডিও কিন্তু আপলোড করা হয় এবং গাইস সেই সাথে আমাদের কিন্তু যে নতুন কিছু আইটেম আসতে চলেছে সেগুলোর ভিডিও কিন্তু সবার আগে টিকটকে দেওয়া হয় এবং গাইস প্লাস এখানে কিন্তু অনেক কিন্তু গাইস মজা মজা ভিডিও আপলোড করা হয় আশা করি সবাই একটু আনফ্রিজ করতে হেল্প করবেন মানে আপনারা সবাই একটু কপি লিংক করবেন বা আপনারা যারা যারা নতুন যাবেন একটু লাইক টেক দিয়ে আসবেন তাহলে কিন্তু একদম আনফ্রিজ হয়ে যাবে তো আশা করি সবাই রিকোয়েস্ট আপনারা রাখবেন তো যাই হোক গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ রাত 12টা পর আপনারা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস আজ রাত 12টা পর আমরা নতুন একটা এলিটাল দেখতে পাবো সো সেটার অফিশিয়াল ট্রেলারটা তো আপনি স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন আজ রাত 12টা পরে যখন আমরা গেমে ঢুকবো তখন কিন্তু গাইস এরকম একটা ট্রেলার শো করবে এবং আমাদের নতুন এলিটালটা কিন্তু গেমের মধ্যে এড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকে ভিডিও আই হোপ ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।